রিয়াজ চৌধুরী আপনি লিখেছেন, নামাজ শুরুর পর যদি মনে পড়ে যে আমার ওযু ভেঙে গেছে বা সন্দেহ হয় ওযুর ব্যাপারে, তখন আমার কি করা উচিত? নামাজ শুরুর পর যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে এক হিসেব, যদি সন্দেহ হয় তাহলে আরেক হিসেব। যদি আপনার ওযু ভেঙে যায় তাহলে ওই অবস্থায় আপনি গিয়ে ওযু করে যেই জায়গায় ছিলেন সালাতে সেই জায়গা থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন, কারোর সাথে কথাবার্তা বলবেন না, শুধু ওযু করে এসেই সাথে সাথে সালাত শুরু করবেন, মাঝখানে অন্য কোনো কাজ করবেন না। আর যদি আপনার ওযু আছে কিনা এটা নিয়ে সন্দেহ হয় তাহলে সর্বশেষ ওযুর কথা মনে পড়ে নাকি ওযু যাওয়ার কথা মনে পড়ে? ধরুন আপনার ওযু গেছে এটা আপনি নিশ্চিত মনে পড়ে, কিন্তু ওযু করেছেন কিনা এটা নিয়ে ডাউট হয়, তাহলে আপনার ওযু নাই ধরে আপনি ওযু করে নামাজটা পড়বেন। আর যদি অর্থাৎ নামাজটা পুনরায় পড়বেন ওযু করে। আর যদি আপনার ওযু করেছেন এটুকু নিশ্চিত মনে পড়ে কিন্তু এরপর ওযু গেল কি গেল না এটা নিয়ে সন্দেহ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু আছে, আপনি নামাজ কন্টিনিউ করবেন। কারণ আল ইয়াকিনু লা ইয়াজুলু, বিশ্বাস সন্দেহের কারণে নিশ্চিত কোনো বিষয় রহিত হয়ে যায় না। আপনি ওযু করেছেন এটি নিশ্চিত, এরপরে ওযু গেছে কি যায়নি সেটা নিয়ে সন্দেহ আছে, তাহলে এটাকে আর কেয়ার করার দরকার নেই। আর যদি ওযু গেছে এটি নিশ্চিত, পেশাব করেছেন আপনার মনে পড়ে কিন্তু এরপর ওযু করেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে এই সন্দেহটাকে কেয়ার করার দরকার নেই, আপনার ওযু নাই সেটিকে আপনি নিশ্চিত ধরে সামনে এগোবেন। এরপর রবিয়া খাতুন আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে কিছু ফল কিনেছিলাম কিন্তু সে মারা গিয়েছে, এখন আমি ফলের টাকাগুলো তার বউকে দিয়েছি, এটা কি জায়েজ আছে? জি, তার পরিবারকে আপনি দিয়েছেন, তার যদি ছোট ছোট সন্তান থাকে স্ত্রী তাদের দেখভাল করে, সেই হিসাবে এগুলো সন্তানদের হক, স্ত্রীর কাছে দিয়েছেন, এটা আপনার জায়েজ আছে। মূলত মৃত ব্যক্তিকে কোনো কিছু দেওয়ার থাকলে, পাওনা দার থাকলে তিনি তার টাকাটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিবেন, অর্থাৎ ওয়ারিসরা সেটাকে তাদের যে হার আছে সে হার অনুপাতে ভাগ করে নেবেন। অতএব আপনি তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব আপনি পূরণ করেছেন। যদি তার ছোট সন্তানটা থাকে তাদের জন্য তিনি খরচ করবেন, আর যদি সন্তানটা বড় হয়ে থাকে তাহলে স্ত্রীকে বলে দিতে হবে যাতে চার চার ভাগ ওয়ারিসদের মধ্যে যে যতটুকু পাবে এই টাকার মধ্যে তাকে যেন তারা দিয়ে দেন। অর্থাৎ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, কিন্তু এটা শুধু স্ত্রীর একার হক নয়, এ হলো মূল বিষয়। আপনি হাবিবুল ইসলাম আপনি লিখেছেন, ছোটবেলা মানুষের গাছের ফল চুরি করে খেয়েছে, এখন করণীয় কি? এই প্রশ্ন বহু মানুষের এবং বারবার আমরা দিয়েছি, বিভিন্ন সময় দিয়েছি। যদি যার গাছের ফল আপনি চুরি করে খেয়েছেন তিনি বেঁচে থাকেন, তার কাছে মাপ চেয়ে নেবেন, আর যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করে ওই টাকা দান করে দিবেন, যে এই টাকা আমি দিয়ে দিলাম যাতে করে আমি এটা থেকে দায়মুক্ত হই। ওই ব্যক্তির আমল নামায় সব যেন আল্লাহ লিখে দেন, সে অনুযায়ী, সেই নিয়ত অনুযায়ী আপনি দান করে দিবেন।